নমস্কার, আপনারা দেখছেন নোবেল বাংলা। আপনাদের সঙ্গে আমি রুদ্র। দেখে নেব আজকে বাংলার কিছু গুরুত্বপূর্ণ খবর। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে বারাসাত পৌরসভার পরিচালনায় আরবান প্রাইমারি হেলথ সেন্টারের উদ্বোধন হল বারাসাত 8 নম্বর ওয়ার্ডে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোটের মাধ্যমে এই হেলথ সেন্টারের উদ্বোধন করেন। নবপল্লী বয়েজ স্কুল মোড়ে অবস্থিত এই হেলথ সেন্টারের মাধ্যমে উপকৃত হবেন এলাকার মানুষ। এই প্রাইমারি হেলথ সেন্টার বারাসাত মিউনিসিপ্যালিটিতে প্রায় 6 খানা আছে। এই বিল্ডিংটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করবেন আমাদের নবান্ন থেকে। এটা বারাসাতের স্বাস্থ্য ব্যবস্থা সব দিক থেকে আমাদের এই হেলথ সেন্টারটা তো একটা আলাদা মাত্রা রাখে, কারণ আমাদের এটা আজকে এখানে উদ্বোধন হবে, কিন্তু আমাদের এটার যে চলছে এখন সেখানটা তো পেশেন্টের যে ডিমান্ড, মানে তারা ডাক্তারখানাটায় গেলে যে ওষুধ, ডাক্তার, নার্স, তাদের যে পরিষেবা পাচ্ছে সেটা কিন্তু অভাব। পুরুলিয়ার পাড়া থানার মহাদেবপুরে আগুনে পুড়ে মৃত্যু হলো 4 শিশুসহ 7 জনের। শুক্রবার ভোররাতে খেজুরগুড় সংগ্রহ করতে আসা ওই পরিবারের ঝুপড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আগুনে ঝলসে যায় 7 জনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়া থানার পুলিশ। মানে আগুন জ্বলছে, ওরা সব এসছে, গ্রামের লোক, গরমকালটাই থাকে। আমাকে খবর দিয়েছে, আমি সাথে সাথে পুলিশকে ফোন করছি। পুলিশ বলে আমরা পৌঁছে যাচ্ছি, আমরা সাথে সাথে এসছি, সমস্ত এসছে, পুলিশ আধিকারিকরা যারা অফিসার তারাও এসছেন, জানুয়ারি সব এসে আমরা মানে ওদেরকে যতটা করার পর ওদেরকে হসপিটালাইজ করেছে, ওদের বাড়িতে খবর দিয়েছে। পুলিশ গিয়ে ওদের বাড়ি থেকে ওর বাবাকে, ওর দাদাকে নিয়ে এসছে। ওদের 3টা যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো ওর বাবাকে হ্যান্ডওভার করে সরস্বতী বিসর্জন চলছিল। দিয়ে পর আমরা হঠাৎ আগুন দেখতে পাই। দিয়ে আমরা গ্রামের যারা ছিলাম সবাই দৌড়ে এলাম, এসে পর দেখি পুরো জ্বলছিল। পুড়ে যাওয়া দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ইটভাটায় কাজ করার সময় জেপিসির ধাক্কা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শাহজাদপুরে। অভিযোগ, চালক না থাকায় খালাসি চালাচ্ছিল ওই জেপিসি, আর তার জেরেই এই দুর্ঘটনা। আহত অবস্থায় খালাসি তহিদুল খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে পুলিশ। আমার ছোট ভাই ভাটায় কাজ করত, জিসিপির ড্রাইভারে ওকে মেরেছে। সে ড্রাইভার না, খালাসি, খালাসি ড্রাইভার ছিল না, এখান থেকে মেরেছে। ব্যাকেটে ইয়ার ব্যাকেটে লেগেছে। ওই জিসিপিতে মানে আপনার ও পক্ষে কাজ করে, তো দিয়ে যেভাবেই হোক আপনার ওই মানে জেসিপিতে আপনার ওই মানে টাস্ট করে, হ্যাঁ টাস্ট করার মানে এই অবস্থা। শুক্রবার ভোরে বড় চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার ছাতনা বাসুলি মন্দিরে। বিষয়টি নজরে আসে মন্দিরে প্রণাম করতে আসা দর্শনার্থীদের। অভিযোগ, মন্দিরের মূল দরজার তালা ভেঙে চুরি করা হয়েছে মায়ের অলংকার। লণ্ড ভণ্ড করা হয়েছে বাসনপত্র ও অন্যান্য জিনিসপত্র। মন্দিরের 100 মিটারের মধ্যে ছাতনা থানা থাকলেও কী করে এই চুরির ঘটনা ঘটল, এই অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল এলাকাবাসী। ফারাক্কার এনটিপিসি মোড়ে একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার লিক হয়ে সকাল থেকে 34 নম্বর জাতীয় সড়ক বন্ধ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 5টায়। এনটিপিসি মোড় ন্যাশনাল হাইওয়ে উপরে এলপি গ্যাস ট্যাঙ্কার থেকে লিকেজ, তো লিকেজের সাথে সাথে আমি এলাম, আসার সাথে দেখলাম পুরো জাম হয়ে আছে আর এই লিকেজ হচ্ছে। তখন আমি করলাম কি, আগে ব্যারিকেড করে দিলাম চারদিকে, কোনো গাড়িকে মুভমেন্ট করতে দেওয়া হয়নি। তারপরে কী হচ্ছে, গাড়ি মুভমেন্ট করলে কী হবে, এর যে যে গ্যাস যে লিকেজ হচ্ছে ওই সাইরেন সারের চিনকারিতে আগুন লেগে যে ব্লাস্টিং হতে পারে, এই জন্য সঙ্গে সঙ্গে সব গাড়িকে মুভমেন্ট বন্ধ করে দিয়ে। মুর্শিদাবাদের জেএন একাডেমির প্রাথমিক বিভাগের 4th শ্রেণীর ছাত্রকে পিটিএ অজ্ঞান করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল মাস্টারের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের পক্ষ থেকে মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল, তার আগেই সুদীপ মণ্ডল নামে ওই ছাত্রকে পেটানো হয়। এরপর ওই আহত ছাত্রকে স্কুলে রেখেই স্কুলের সকলেই মিছিলে চলে যায়। আমি আমার ফ্রেন্ডে বসেছিলাম,
ছেলে প্রথম ছুড়েছিল, দিয়ে আমার নাম এস হয়েছে, দিয়ে স্যার আমাকে হাত দিয়ে। বাড়ির লোক এই খবর জানার পর অভিযুক্ত শিক্ষক অমিত নন্দীর শাস্তি চেয়ে বিক্ষোভ দেখায় স্কুলে। অন্যান্য অভিভাবকরাও প্রতিবাদ জানালে প্রধান শিক্ষক সম্বলগতি মণ্ডল এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন। গতকালকে মৌন মিছিল আমাদের ছিল পুলওয়ামার শহীদদের শান্তি কামনার জন্য ও 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের জন্য। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে শহরে একটা পথ পরিক্রমা ছিল শান্তি মিছিলের জন্য। তার আগেই হয়তো একটা ছেলে ক্লাস 4-এর একটা বাচ্চাকে জলের বোতল ছুঁড়ে মারতে যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় হয়তো ক্লাস টিচার ওই ছাত্রটাকে একটু হয়তো পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, তাতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। একসঙ্গে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে 24 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলবে 26 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 তারিখেও বৃষ্টিপাত চলবে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে সামান্য ঠান্ডার সম্ভাবনাও রয়েছে। 24 তারিখ থেকে আমরা এক্সপেক্ট করছি পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের নিচের দিকে একটু কিন্তু বৃষ্টি শুরু হবে, এবং এই বৃষ্টি 24 শুরু হয়ে 25 থেকে একটু বাড়বে, 26-এও বৃষ্টি থাকবে, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 তারিখ অবধিও কিন্তু বৃষ্টি থাকবে। তার কারণ এই মুহূর্তে ব্যাক টু ব্যাক দুটোক এবং তার পেছনে আর একটা তিনটে পশ্চিমী ঝঞ্ঝা একসাথে আসছে, তার মধ্যে দুটো অলরেডি আমাদের রিজিয়নে ঢুকেছে, একটা 24 তারিখ নাগাদ আমাদের অঞ্চলে প্রবেশ করবে, মানে উত্তর হিমালয়ের, ওয়েস্টার্ন হিমালয়ের। ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, যেহেতু এটা ওয়েস্ট থেকে ইস্টে মুভ করে, ফলে আমাদের এখানে 24 তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে, যেটা প্রায় 25 এবং 26 তারিখ অবধি কন্টিনিউ করার কথা। আজ এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নোবেল বাংলার পর্দায়।